প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। পড়াশোনা করছো তো বাসায় সবাই ভালো করে? অবশ্যই ভালো করে পড়াশোনা করবে। আজ আমি একাদশ শ্রেণী উচ্চতর গণিত প্রথম পত্র অধ্যায় তিনের সরলরেখার উপরে দ্বিতীয় ক্লাস নিব। এখানে দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এবং রেখা বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক নিয়ে আলোচনা করব এবং এই সম্পর্কিত গাণিতিক সমস্যাও করে তোমাদের দেখাব। রেখা দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সম্পর্কে তোমরা নিচের ক্লাসে অনেকটাই ধারণা নিয়ে আসছো, তবু একটু পুনরাবৃত্তি করব আমরা এখানে। তো প্রথমে দেখা যায়, যদি এ একটা বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়ান ওয়াই ওয়ান হয় আর বি বিন্দুর স্থানাঙ্ক যদি এক্স টু ওয়াই টু হয়, তাহলে এ বি এর দূরত্বটা কি হবে? এ বি এর দূরত্বটা কি হবে? এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার, অর্থাৎ ভুল দ্বয়ের অন্তর, তার হোল স্কোয়ার প্লাস 40 দ্বয়ের অন্তর, তার হোল স্কোয়ার, এটার বর্গমূল, যে কোনো দুইটি বিন্দুর দূরত্ব পাওয়া যাবে। তাহলে একটা গাণিতিক সমস্যা নিয়ে আমরা একটু আলোচনা করি। শুধু একটু মনে রাখলে হবে, ভুল দ্বয়ের অন্তর তার বর্গ প্লাস কোটি দ্বয়ের অন্তর তার বর্গের সমষ্টির বর্গমূল। এখানে একটা অঙ্ক আছে, দেখো তোমরা খেয়াল করবা, দেখাও যায় এ বি সি ডি বিন্দু চারটি একটি বর্গক্ষেত্রের শীর্ষ বিন্দু। তো এ বি সি ডি একটু ডাক চিত্র এঁকে নিই আমরা, মোটামুটি একটা চিত্র, একটা হলো এ ওয়ান টু, এ ওয়ান টু বি, বি দেওয়া আছে মাইনাস থ্রি অন, বি বিন্দু, সি বিন্দু দেওয়া আছে মাইনাস টু মাইনাস থ্রি, সি বিন্দু, আর একটা ডি বিন্দু টু মাইনাস টু, এটা হলো ডি বিন্দু। তাহলে মোটামুটি আমরা এটা আঁকতে পারি এরকম, বর্গক্ষেত্রটা আঁকতে পারি এরকম। এই মোটামুটি একটা রাফ স্কেচ, হয়তো একটু বাঁকা হয়ে যেতে পারে, যাই হোক এই এটা একটা বর্গক্ষেত্রের শীর্ষবিন্দু আমরা দেখাবো। তাহলে কী করবো, প্রথমে আমরা বাহুগুলো দূরত্বগুলো বার করবো, এ বি এর দূরত্ব কী হবে, মাইনাস থ্রি এবিএর দূরত্ব মাইনাস ওয়ান ওয়ান প্লাস থ্রি হোল স্কোয়ার প্লাস টু মাইনাস ওয়ানের হোল স্কোয়ার সমান সমান কত হবে? তিনের চারি চারি 16, আর এখানে কত ওয়ান, অর্থাৎ 17। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো হিসাব করলে। বিসি
माइनस थ्री प्लस टू होल स्क्वायर प्लस वन प्लस थ्री होल स्क्वायर সেখানে কত হবে তিন চার চার ষোলো আর এখানে কত ওয়ান ওয়ান স্কোয়ার মানে ওয়ান সেটাও রুট সেভেন্টি সিডি ঠিক একইভাবে যদি বার করা হয় তাহলে সিডির মানও কত পাবো আমরা মাইনাস টু হোল স্কোয়ার প্লাস মাইনাস থ্রি প্লাস টু হোল স্কোয়ার দুই এখানে কত ওয়ান ওয়ানের স্কোয়ার আর এখানে হলো ফোর তার মানে রুট সেভেন্টিন আর এডি এডির ইয়ে কত ওয়ান মাইনাস টু হোল স্কোয়ার প্লাস টু প্লাস টু হোল স্কোয়ার সেটাও কত রুট সেভেন্টি তার মানে চারটে বাহু দৈর্ঘ্য দেখা গেছে সমান কিন্তু চারটে বাহু দৈর্ঘ্য হলেই কিন্তু বর্গোত্তর বলা যাবে না কারণ বর্গোত্তরের ক্ষেত্রে চারটে বাহু দৈর্ঘ্য সমান আবার রম্বসের ক্ষেত্রেও কিন্তু একই হয় সেজন্য চারটে বাহু শুধু সমান হলেই হবে না এখানে এ বি সমান বিসি সমান সিডি সমান এডি হয়েছে কিন্তু বর্গক্ষেত্রের একটা শর্ত পালন করবে সেটা হলো কর্ণগুলো সমান হবে কর্ণের দূরত্ব তাহলে কর্ণ কি এসি আর বিডি এসি কর্ণ তাহলে কী হবে কর্ণ আর এগুলো বাহু সবগুলো বাহু ছিল কর্ণ কর্ণের ক্ষেত্রে এসি কর্ণ ওয়ান প্লাস টু হোল স্কোয়ার প্লাস টু প্লাস থ্রি হোল স্কোয়ার সমান সমান কত হবে থ্রি তিন থেকে নয় কিন্তু পাঁচ 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 আর পঁচিশ আট রুট চৌত্রিশ আর কর্ণ আটটা কর্ণ কি বিডি বিডি মাইনাস থ্রি মাইনাস টু হোল স্কোয়ার প্লাস ওয়ান প্লাস টু হোল স্কোয়ার থ্রি নয় আর তিন দুই পাঁচ পঁচিশ আর নয় চৌত্রিশ অর্থাৎ কর্ণ এসি সমান বিডি অর্থাৎ কর্ণ সমানে তাহলে এটা বর্গক্ষেত্রের সুতরাং বিন্দু চারটি বর্গক্ষেত্রের শীর্ষণীয় বিন্দুগুলো বর্গক্ষেত্রের শীর্ষবিন্দু প্রমাণিত শীর্ষ বিন্দু দেখানো হলো ঠিক আছে এইভাবে আমরা দূরত্বের উপরে একটা গাণিতিক সমস্যার সমাধান করলাম এখন আর একটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করি দেখাও যে এখানে আছে দেখাও যে এই এই বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত বিন্দু তিনটি একই সরলরেখা সেক্ষেত্রে আমরা একইভাবে একটু রাফ করে নিয়ে দেখতে পারি একটা চিত্র দিয়ে রাফ চিত্র ওয়ান
माइनस टू, ये बिंदुटा दिल वन माइनस टू, तरपे टू जिरो, टू जिरो बी बिंदु, टू जिरो और सी बिंदु फोर फोर, मोटामोटी जगह फोर 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 फोर, यहाँ की दिल सी बिंदु, ये एक ही सरलरेखा अवस्थित। तेल एखे ए बिंदु हल वन माइनस टू, एक लिखे बी बिंदु टू जिरो, सी बिंदु फोर फोर। तेल एखे आप चित्र मध्य देखते ए बी और बी सी समान जो ए सी है तेल एक ही सरलरेखा हो। ए बी दूरत आगे बेर करी, ए बी ए बी दूरत की है वन माइनस टू होल स्क्वायर प्लस माइनस टू जिरो होल स्क्वायर, तर मैं दूरत कत हो फोर और एखे वन रूट फाइव। बी सी दूरत बीसि दूरत टू माइनस फोर होल स्क्वायर प्लस जिरो माइनस फोर होल स्क्वायर, तेल एखे कत टू टू मान फोर और एखे षोलो मान बीस, फोर बीस समान चार पाँच आ बीस टू रूट फाइव बीसि और ए सी समान, ए सी समान ए सी दूरतटा वन माइनस फोर होल स्क्वायर प्लस माइनस टू माइनस फोर होल स्क्वायर समान समान कत छत्तीस और एखे नय पैंतालिस, पैंतालिस पाँच नौ पैंतालिस थ्री रूट फाइव। ते देखा जा दूरत जो बी सी दूरत समान कत रूट फाइव जो टू रूट फाइव समान समान थ्री रूट फाइव जार कीसर समान ए सी दूरत समान। अतए कि बला जा बिंदुतरा बिंदु तीनटे एक ही सरल रेखा, बिंदु तीनटी एक सरलरेखा अवस्थित। বুঝতে পারলে অর্থাৎ দূরত্বের ফর্মুলা জানলে এই ধরনের যে অঙ্কগুলো আছে সবগুলো তোমরা করতে পারবে। এরপরে আমরা দুইটি বিন্দুর রেখা বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। রেখা বিভক্ত করে বিন্দুর স্থানাঙ্ক কেমন, এ একটা বিন্দু আছে এক্স ওয়ান ওয়াই ওয়ান, বি বিন্দু এক্স টু ওয়াই টু, এই দুটো বিন্দুর মধ্যবর্তী যে রেখাটা আছে হয়তো রেখাটা এখানে
বিভক্ত হয়েছে M1 M2। বিভক্তটা যদি M1 M2 হয় তাহলে সেক্ষেত্রে বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক অর্থাৎ সি বিন্দুর স্থানাঙ্ক, বিভক্তকারী বিন্দুটা যদি সি হয় আর সি যদি এক্স ওয়াই ধরে নিই, এক্স ওয়াই যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা এক্স ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারছি বিন্দুর স্থানাঙ্ক এক্স ইজ ইকুয়াল টু M1 X2 প্লাস M2 X1 M1 যোগ M2। এটা কিন্তু অন্তঃবিভক্ত, বিভক্তকারীর ক্ষেত্রে কিন্তু দুটি বিভক্ত, একটা হলো অন্তঃবিভক্ত করে একটা বহির্বিভক্ত করে, অন্তঃবিভক্তের ক্ষেত্রে কিন্তু এইটা বহির্বিভক্তের ব্যাপারে একটু পরে বলি। ওয়াই তাহলে সি বিন্দুর ভুজ পেলাম কত, এইটা বি বিন্দুর কোটি M1 Y2 M2 Y1 M1 যোগ M2 না, হ্যাঁ ঠিক আছে। তাহলে ভুজ হলো সি বিন্দুর ভুজটা কি এই অনুপাতে বিভক্তগুলি M1 M2 অনুপাতে বিভক্ত হলে সি বিন্দুর ভুজ হবে এটা আর সি বিন্দুর কোটি হবে এটা। আর যদি বহির্বিভক্ত করে, বহির্বিভক্ত ক্ষেত্রে কেমন X1 Y1 বিন্দুটা, বি বিন্দুটা এখানে ধরে নিলাম X2 Y2, যদি সি বিন্দুতে বহির্বিভক্ত সি বিন্দু হোক সি বিন্দুর ভুজ XY ধরে নিলাম, সেক্ষেত্রে এবি বিন্দু সি বিন্দুতে যদি বহির্বিভক্ত হয় এটা হলো অন্তর্বিভক্ত মধ্যে, দুইটি বিন্দুর মধ্যে বহির্বিভক্ত হলো বাইরে, তখন আমাদের সি বিন্দুর ভুজ হবে X=M1 X2 মাইনাস M2 X1 M1 মাইনাস M2। আর এটা সি বিন্দুর ভুজ, সি বিন্দুর কোটি M1 Y2 মাইনাস M2 Y1 M1 মাইনাস M2 এই। তাহলে বহির্বিভক্তের ক্ষেত্রে এটা হলো কি বহির্বিভক্ত, বহির্বিভক্ত আর এটা হলো অন্তর্বিভক্ত। অন্তর্বিভক্তের ক্ষেত্রে, অন্তর্বিভক্তের ক্ষেত্রে তাহলে এক্স হইলে এটা আর বহির্বিভক্তের ক্ষেত্রে বহির্বিভক্ত বিন্দুর ভুজ এইটা কোটি এইটা, অন্তর্বিভক্তের ক্ষেত্রে ভুজ এইটা কোটি এটা। ঠিক আছে, একটা গাণিতিক সমস্যা নিয়ে একটু আলোচনা করি তাহলে হয়তো আরো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। দেখো এখানে গাণিতিক সমস্যা, দুইটি বিন্দু সংযোগ রেখাকারে সরলরেখাকে যে বিন্দুতে 5:3 অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত করে তাদের স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে বিন্দুটা কি কি দেওয়া আছে, এই বিন্দু দেওয়া আছে এখানে, এই বিন্দুটা ধরি না, এই বিন্দুটা দেওয়া আছে 1 4, আর বি বিন্দুটা দেওয়া আছে কি 9 - 12। এই দুটো বিন্দু বিভক্তকারী বিন্দু 5:3 ধরে নিলাম, সেই বিন্দুতে অন্তর্বিভক্ত হয়েছে এদিকে 5, এটা হলো 3, অর্থাৎ M1 ইজ ইকুয়াল টু কত 5 আর M2 ইজ ইকুয়াল টু কত 3, M1 5 M2 3, এটা কি করছে অন্তর্বিভক্ত। তাহলে অন্তর্বিভক্তের ক্ষেত্রে আমি সূত্রটা বলছিলাম কি X=, M1 X2, X2 কি 9 প্লাস M2 X1 3×1 / M1 যোগ M2 তার মানে 5+3 = কত হলো 5×45 আর 3 = 48 48 আর নিচে 8 তার মানে 6। সেই বিন্দুটাকে আমরা এক্স ওয়াই ধরে নিলাম আর কি, বিভক্তকারী বিন্দুর ভুজ এক্স কোটি ওয়াই এটা ধরে নিচ্ছি। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কি
ঠিক একইভাবে এমন এমন ফাইভ ইন্টু ওয়াই টু কত মাইনাস বারো প্লাস এম টু কত থ্রি ওয়ান কত ফোর ফাইভ যোগ থ্রি এম ওয়ান যোগ এম টু তাহলে কত হবে পাঁচ বারো ষাট মাইনাস ষাট প্লাস বারো মিশিল পাঁচ তিন আট সমান আটচল্লিশ মাইনাস আটচল্লিশ বাই আট তো মাইনাস সিক্স। তাহলে অন্তবিভক্তকারী বিন্দু অন্ত এই অন্তবিভক্তকারী বিন্দুটা তাহলে কী হবে অন্ত বিভক্তকারী বিন্দু বিভক্তকারী বিন্দু সিক্স মাইনাস সিক্স অন্তবিভক্ত এটা পেলাম। এখন আমরা বের করবো কি বহির্বিভক্তকারী বহির্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করবো। বহির্বিভক্তকারী বিন্দুর ক্ষেত্রে দেখো বহির্বিভক্তকারী বিন্দুর ক্ষেত্রে এখানে এটা এ বিন্দু ওয়ান ফোর বি বিন্দু নাইন মাইনাস টুয়েলভ আর সি বিন্দুতে বহির্বিভক্ত হয়েছে সি বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরে নেব এক্স ওয়াই সি বিন্দুর স্থানাঙ্ক ধরে নেব এক্স ওয়াই। তাহলে এখন এ থেকে সি এটা হলে এম ওয়ান এম ওয়ান ইজ ইকুয়াল টু ফাইভ আর বি থেকে সি এটা হলো এম টু ইকুয়াল টু থ্রি। তাহলে বহির্বিভক্তের ক্ষেত্রে সূত্র মতো সি বিন্দুর স্থানাঙ্ক সি বিন্দুর স্থানাঙ্ক ভুজ এক্স ইজ ইকুয়াল টু কি হবে এম ওয়ান ফাইভ এম ওয়ান ইন্টু এক্স টু এম ওয়ান এক্স টু নাইন মাইনাস এম টু থ্রি এম টু এক্স ওয়ান কত ইন্টু ওয়ান সমান কত থ্রি ফাইভ মাইনাস থ্রি এখানে বহির্বিভক্তিগত এটা মাইনাস হয় তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ মাইনাস তিন আর নিচে টু সমান পঁয়তাল্লিশ তিন কেটে বিয়াল্লিশকে দুই দ্বারা ভাগ করলে একুশ আর ওয়াই এম ওয়ান কত এখানে আবার ফাইভ ওয়াই টু কত মাইনাস বারো মাইনাস এম টু কত থ্রি এক্স ওয়ান কত ওয়াই ওয়ান কত ফোর ফাইভ মাইনাস থ্রি তাহলে সেখানে কত আসবে পাঁচ বারো ষাট মাইনাস বারো নিচে টু ষাটের বারো বাহাত্তর মাইনাস বাহাত্তরকে টু করলে মাইনাস ছত্রিশ। তাহলে সি বিন্দুর সুতরাং বহির্বিভক্ত সুতরাং বহির্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্কটা কত পেলাম একটা স্থানাঙ্ক পেলাম কত একুশ মাইনাস ছত্রিশ। তো ঠিক আছে এইভাবে তোমরা চর্চা করবে আশা করি তোমরা চর্চা করলে সহজ হয়ে যাবে আর ভালো করে পড়াশোনা করবে। আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ।